ভেন্ডি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বড় সাইজ করে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ফোড়নের কালো জিরে। কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ দিলাম। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। ভেন্ডি ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম অল্প জল। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল সর্ষে ভেন্ডি। আর একটু জল শুকিয়ে নেব। এখন জল জল গড়াচ্ছে, যখন দেখবো ভেন্ডির গা থেকে আর জল মশলা গড়িয়ে পড়ছে না, তখনও হয়ে যাবে। এবার হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।